Assalamualaikum. Welcome to Tech BD 19. প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আমরা শিখব হিরোগ্লাইফ সফটওয়্যার ইউজ করে কিভাবে Adobe Premiere এ অসাধারণ সব টেক্সট অ্যানিমেশন তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। Welcome back. প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি Adobe Premiere Pro 2019 ভার্সনে। আর Adobe Premiere সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে ডাউনলোড করতে আমাদের ফেসবুক পেজ ট্যাগ বিডি 19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। ওকে, নাও আজকে আমরা শিখব কিভাবে Adobe Premiere অসাধারণ সব টেক্সট অ্যানিমেশন তৈরি করা যায় হিরোগ্লাইফ সফটওয়্যারটির মাধ্যমে। তো প্রথমে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে হিরোগ্লাইফ সফটওয়্যারটিকে ইনস্টল করে নিতে হবে। এটি একদমই ফ্রি একটি সফটওয়্যার। আর সফটওয়্যারটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে একদমই সিম্পলি ইনস্টল করে নিতে পারবেন। এটার ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, তাই একদম সহজে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। আর আপনি যদি Adobe Premiere একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে Adobe Premiere বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর সফটওয়্যারটি আপনারা যখন ইনস্টল করবেন তখন সফটওয়্যারটির প্লাগইনসটি অটোমেটিক্যালি Adobe Premiere মধ্যে চলে আসবে, আপনাদেরকে কিছুই করতে হবে না। তো আমি যদি প্লাগইনসটি দেখতে চাই তাহলে আপনারা সিম্পলি এখানে ইফেক্ট অপশানে চলে যাবেন। ইফেক্ট যে প্যানেলটা সেটা সাধারণত এখানে থাকে, আমি এটাকে এখানে নিয়ে আসছি। এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টস, এখান থেকে আপনারা একদম নিচে প্রোডেট যে অপশানটা আছে সেই ফোল্ডারের মধ্যে হিরোগ্লাইফ ফিল্টার এটা পেয়ে যাবেন। ওকে, এই ফিল্টারটি আপনারা যে কোনো ভিডিও ফুটেজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আবার নতুন করে আপনারা যদি একটি টেক্সট লেয়ার নিতে চান সেই টেক্সট লেয়ারের মধ্যেও ইউজ করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমি এখানে টাইমলাইনের মধ্যে একটি ভিডিও ফুটেজ নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমি এটাকে নিয়ে আসলাম, এই ভিডিও ফুটেজটাকে টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আমি এখানে একটি টেক্সট অ্যানিমেশন করব। ওকে, সাধারণত Adobe Premiere মধ্যে টেক্সট অ্যানিমেশন করার জন্য এত ভালো কোনো প্লাগইনস অথবা ইফেক্ট কিন্তু এখানে আপনি অটোমেটিক্যালি যে বিল্টিং ইফেক্টগুলো আছে সেগুলোর মধ্যে পাবেন না। তো আপনি যদি থার্ড পার্টি প্লাগইনসগুলো ইউজ করেন, সেটা Adobe Premiere হোক যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে, তাহলে আপনি দুর্দান্ত সব কাজ করে ফেলতে পারবেন একদমই সহজে। ওকে, নাও আমি এখন এখানে একটি টাইটেল লেয়ার অ্যাড করব। সেজন্য আমি এখানে প্রজেক্ট প্যানেলের মধ্যে থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব নিউ আইটেম, এখান থেকে হিরোগ্লাইফ টাইটেল, যেহেতু আমরা হিরোগ্লাইফ টাইটেল অ্যানিমেশন করব। তো আপনি যখন হিরোগ্লাইফ সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন এখানে হিরোগ্লাইফ টাইটেল এই অপশনটা পেয়ে যাবেন। আমি এখান থেকে হিরোগ্লাইফ টাইটেলে ক্লিক করলাম। দেন এখানে আমাদের প্রজেক্ট সাইজ হচ্ছে 1920x1080, তো আমরা এই ফুল এইচডি সাইজটা আমরা এই সাইজের মধ্যে নেব। আমি আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, তো চেঞ্জ করার দরকার নেই। আমাদের যে সিকোয়েন্স সাইজটি রয়েছে সেই সাইজের সাথে ম্যাচ করে আমরা আমাদের যে টাইটেল লেয়ারটা সেটা নেব। সেজন্য আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম। এরপর এই অপশানটা আসবে, এখান থেকে আপনি জাস্ট স্টার্ট ইন রিড মোড এখানে ক্লিক করবেন। এরপর হিরোগ্লাইফ সফটওয়্যারটির যে মেইন উইন্ডোটা সেটা চলে আসবে, এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। যেহেতু আমরা একটি নিউ টাইটেল ক্রিয়েট করব সেজন্য আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করলে হিরোগ্লাইফ সফটওয়্যারটার মূল ইন্টারফেসটি চলে আসবে। এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনারা ঠিক এই সফটওয়্যারের মধ্যে টাইটেল অ্যানিমেশনটা পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবেন। জাস্ট শুধু সেটাকে আপনি সেভ করে Adobe Premiere মধ্যে নিয়ে আসতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটি টাইটেল অ্যানিমেশন করব, আমি জাস্ট এখান থেকে টেক্সটে ক্লিক করে এখানে টাইটেলটা লিখব। আমি এখানে লিখব হচ্ছে টেক্সট অ্যানিমেশন। এরপর আমি এখান থেকে সিলেক্টরে ক্লিক করলে এটাকে আমি ট্রান্সফর্ম করে ছোট বড় করতে পারি। আমি এটাকে পজিশন করে এখানে রাখব। দেন আমরা এখানে যে টাইটেলটা ক্রিয়েট করলাম, এখানে যে একটি টেক্সট লিখলাম সেই টেক্সটির ফাইল এখানে শো করছে। এখানে দেখুন, এখানে আলাদা একটা টাইমলাইন শো করছে। আমি চাইলে এখানে অনেকগুলো টেক্সট একসাথে লিখে একটা ফাইলের মধ্যে সেভ করে সেটাকে আমরা প্রিমিয়ারের মধ্যে নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে যে টেক্সট ফাইলটি নিয়েছি সেটার ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড। ওকে, অটোমেটিক্যালি আপনি যখন কোনো টেক্সট ক্রিয়েট করবেন সেটার ডিফল্ট ডিউরেশন থাকবে 5 সেকেন্ড। আপনি চাইলে সেটাকে এখান থেকে ট্রান্সফর্ম করে ছোটো বড় করতে পারবেন। তো আমি এটাকে 5 সেকেন্ডই রাখলাম। দেন আমি এটাকে জাস্ট একটু এডিট করব। আমি চাইলে এটার মধ্যে কালার চেঞ্জ করতে পারি। এখানে কিছু ডিফল্ট ডিজাইন রয়েছে, আমি যদি এখান থেকে ডিজাইনে চলে যাই, এখানে অনেকগুলো ডিফল্ট ডিজাইন রয়েছে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটি ডিজাইন নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে এইটা নিলাম। ওকে, এরপর আমি চাইলে এটার যে ফন্টটা সেটা চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে স্টার্টে চলে গেলাম, এরপর এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট ইউজ করতে পারি, আমি এটাকে এটা ইউজ করলাম। ওকে, এরপর আমি একটু বড় করে দিলাম। ওকে, নাও আমি এখানে আমাদের যে টেক্সটটা আমরা ক্রিয়েট করেছি সেই টেক্সটের মধ্যে
অ্যানিমেট করব, অর্থাৎ টেক্সটটি যখন আসবে তখন অ্যানিমেট করে আসবে এবং টেক্সটটি যখন চলে যাবে তখনও অ্যানিমেট করে চলে যাবে। এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, আমি সবগুলো অপশান দেখাচ্ছি না, কারণ সবগুলো অপশান দেখাতে গেলে হিরোগ্লাইফ সফটওয়্যারের মধ্যে এত বেশি অপশান রয়েছে যে আমি যদি সবগুলো এক্সপ্লেন করতে যাই তাহলে প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে। তো এগুলো আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখবেন। এখানে যেগুলো আছে সেগুলো প্রায় কমন কিছু অপশান রয়েছে, এখানে দেখুন, এখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন, এখানে বোল্ড করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এরপর এখান থেকে প্যাথ ইউজ করতে পারবেন, এরপর এখানে আরও অনেকগুলো রয়েছে। তো আপনি যদি সরাসরি ডিজাইন ইউজ করতে চান, এখান থেকে ডিজাইনের মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে, আপনি সেখান থেকে ইউজ করতে পারেন। ওকে, এরপর এখান থেকে আপনি বেবেলগুলো চেঞ্জ করতে পারেন, আলাদা গ্লো ইউজ করতে চাইলে এখান থেকে গ্লো ইউজ করতে পারবেন। ওকে ওকে, না আমরা চলে যাচ্ছি অ্যানিমেশনের মধ্যে, আমি এখান থেকে অ্যানিমেশনে চলে গেলাম। দেন এখানে তিনটি অপশান রয়েছে, ফেড ইন ইফেক্ট, কন্টিনিউস ইফেক্ট, ফেড আউট ইফেক্ট। ফেড ইন ইফেক্ট হচ্ছে টেক্সটটি যখন আসবে, অর্থাৎ আমাদের এই যে প্লেহেডটি আছে এটা যখন প্রথমে থাকবে, প্রথম থেকে টেক্সটটি যখন আসবে সেটা হচ্ছে ফেড ইন ইফেক্ট, অর্থাৎ আসার সময় কীরকম অ্যানিমেট করবে। এরপরে রয়েছে কন্টিনিউস ইফেক্ট, অর্থাৎ আসার পরে টেক্সটি যতক্ষণ স্টে থাকবে সেইটুকু সময়ের মধ্যে টেক্সটটি কেমন অ্যানিমেট করবে। ওকে, এরপর একদম শেষে রয়েছে ফেড আউট ইফেক্ট, অর্থাৎ টেক্সটটি যখন চলে যাবে তখন কীভাবে অ্যানিমেট করবে। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে একদম শুরুতে চলে যাই, আমি এই প্লেটটাকে একদম প্রথমে নিয়ে গেলাম, আমি প্রথমে ফেড ইন ইফেক্ট ইউজ করবো, অর্থাৎ টেক্সটটি যখন আসবে তখন কীভাবে অ্যানিমেশনটা করবে। আমি এখান থেকে ফেড ইন ইফেক্টে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি অনেকগুলো, আপনি যখন কার্সরটি একটা ইফেক্টের উপর নেবেন সেটা সাথে সাথে এখানে অ্যাপ্লাই হবে, আপনি দেখতে পারবেন, জাস্ট ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে দেখুন প্রফেশনাল সব অ্যানিমেশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, একদম যে অ্যানিমেশনগুলো বিভিন্ন হলিউড সিনেমাতে ইউজ করা হয়, অর্থাৎ প্রফেশনাল যত টেক্সট অ্যানিমেশন রয়েছে সবগুলো আপনারা এই হিরোগ্লাইফ সফটওয়্যারের মধ্যে পেয়ে যাবেন। আমি এখান থেকে সবগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট কয়েকটি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি যদি এটা ইউজ করতে চাই, আমি এখানে ক্লিক করলাম, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, এখানে দেখুন ইফেক্টটা চলে আসছে। তো আমরা এখানে যে ইফেক্টটি অ্যাপ্লাই করেছি সেই ইফেক্টটির ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ এটা যখন অ্যানিমেট হয়ে আসবে তখন 2 সেকেন্ড সময় লাগবে। তো আপনি চাইলে এটার ডিউরেশনটা কমাতে পারেন, বাড়াতেও পারেন। আমি যদি চাই যে আর একটু তাড়াতাড়ি আসবে, অর্থাৎ এটা আসতে সময় লাগবে 1 সেকেন্ড, সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট ট্রান্সফর্ম করে ছোটো করতে পারেন, অথবা আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন। এখানে দেখুন আমি এখান থেকে 1 সেকেন্ড করে দিলাম। এরপর আমি চলে যাচ্ছি ফেড আউট ইফেক্টে, অর্থাৎ এটা যখন চলে যাবে তখন কেমন অ্যানিমেট করবে। আমি এখান থেকে ফেড আউট ইফেক্টে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ফেড আউট ইফেক্টের মধ্যে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আমি এটাকে একদম শেষে নিয়ে যাচ্ছি, আমাদের প্লেটটাকে শেষে নিয়ে গেলাম। দেন আমি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট ইউজ করতে পারি, আর আপনি যদি সবগুলো ইফেক্ট একসাথে দেখতে চান তাহলে এখানে একদম নিচে যে অপশানটা আছে এই আইকনে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনি ক্যাটাগরি অনুপাতে সবগুলো ইফেক্ট দেখতে পারবেন। এখানে দেখুন, এখানে সবগুলো ক্যাটাগরি অনুপাতে দেখতে পারবেন। হ্যান্ডরাইটিং ইফেক্ট ইউজ করতে চাইলে এখান থেকে হ্যান্ডরাইটিং ইউজ করতে পারবেন। আমি এখান থেকে এটা ইউজ করব, আমি এটাকে সিলেক্ট করলাম। দেন আমি যদি চাই যে আমাদের যে আউট ইফেক্টটা রয়েছে ফেড আউট, সেটাকে আমরা চাইলে ডিউরেশন কমাতে পারি। আমি এখানে যে আউট ইফেক্টটা সেটার ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড, আমি চাইলে এটাকে কমিয়ে ফেলতে পারি, সেজন্য আমি এখান থেকে আউট ইফেক্ট থেকে এটাকে জাস্ট 1 সেকেন্ড করে দিলাম, অর্থাৎ আমাদের ইফেক্টটা আসতে 1 সেকেন্ড সময় লাগছে, দেন আসার পরে 3 সেকেন্ড পর্যন্ত স্টে ছিল এবং যাওয়ার সময় 1 সেকেন্ড সময় লাগছে, টোটাল 5 সেকেন্ড। ওকে, তো আপনি চাইলে এখান থেকে জাস্ট একদম শেষে কার্সরটা রেখে টেনে পুরো অ্যানিমেশনটাকে বড় করতে পারেন, আবার ছোট করে দিতে পারেন। ঠিক আছে, এরপর আমি চাইলে আমি যদি এখানে আরেকটি টেক্সট একসাথে ইউজ করতে চাই, আমি জাস্ট এই ক্লিপটাকে ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল সি দ্বারা কপি করে আমি প্লেটাকে এখানে রেখে আবার কিবোর্ডে কন্ট্রোল বি পেস্ট করলাম, তাহলে এখানে পাশাপাশি আরেকটি টেক্সট চলে আসছে। আমি শুধু এখানে আমাদের যে অ্যানিমেশনগুলো সেগুলো ঠিক থাকবে, আমি জাস্ট এখান থেকে টেক্সটগুলোকে চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল, আমি এখান থেকে টেক্সটের মধ্যে ক্লিক করে এখান থেকে আমি চলে যাবো স্টার্টের মধ্যে, দেন এখান থেকে টেক্সটের মধ্যে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি এই টেক্সটগুলোকে কেটে ফেলবো, ব্যাক স্পেস দিয়ে কেটে ফেললাম। দেন আমি এখান থেকে লিখব হচ্ছে, ওকে, দেন আমি জাস্ট এখানে প্লে করে দেখি, আমাদের যে অ্যানিমেশনটা সেটা ঠিক ছিল বাট শুধু আমরা টেক্সটটাকে চেঞ্জ করেছি। আমি যদি প্লে করে দেখি, এখানে দেখুন একই রকম অ্যানিমেট করবে, জাস্ট টেক্সটটা আমরা চেঞ্জ করেছি। এভাবে আপনি চাইলে পাশাপাশি অনেকগুলো টেক্সট একসাথে বসিয়ে সবগুলোকে একটি ক্লিপের মধ্যে সেভ করতে পারেন। তো আমি চাচ্ছি এখান থেকে টেক্সটগুলোর যে স্টাইলটা, ডিজাইনটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি আমি এখান থেকে, কারণ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব সেই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হতে হবে, সেজন্য আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে নিচ্ছি, এটা ইউজ করলাম। দেন পরের যে ক্লিপটা সেই ক্লিপটার মধ্যে আমরা একই কালারটা ইউজ করলাম।
ওকে এরপর আমরা এই ফাইলটাকে সেভ করব সেভ করার জন্য আপনি सिंपली এখান থেকে চলে যাবেন অ্যাডোব প্রিমিয়ারের মধ্যে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই টাইটেলে ক্লিক করবেন এরপর আপনি যে ফোল্ডারের মধ্যে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারের মধ্যে সেভ করে নেবেন আমি এখান থেকে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি এখানে টেক্সট লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম দেন আমরা এখানে 02 লিখে সেভ করলাম ওকে সেভ করলে টেক্সট ফাইলটি এখানে যে প্রজেক্ট প্যানেলে আছে প্রজেক্ট প্যানেলের মধ্যে চলে আসবে আমরা এখান থেকে এটাকে জাস্ট ট্র্যাক করে টাইমলাইনে নিয়ে আসব এখন আমি যদি একটু প্লে করে দেখি এই দেখুন এখন এখানে একটা জিনিস খেয়াল করুন আমাদের যে টেক্সট আমরা সেভ করেছি সেই টেক্সটির সেখানে আমরা দুটি টেক্সট পাশাপাশি সেভ করেছিলাম যেটা ডিউরেশন ছিল 5 সেকেন্ড করে 10 সেকেন্ড বাট আমরা যখন ক্লিপটি এখানে টাইমলাইনের মধ্যে নিয়ে আসলাম সেটার ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড অর্থাৎ আপনি কোনো ক্লিপ যদি টাইমলাইনে নিয়ে আসেন সেটার সর্বোচ্চ ডিউরেশন থাকবে 5 সেকেন্ড পর্যন্ত তো আমি চাইলে এটাকে এখান থেকে বড় করে দিতে পারি আমি জাস্ট টেক্সটের মধ্যে একদম শেষে ক্লিক করে এটাকে ডান দিকে বাড়িয়ে দিলাম ওকে এখন আমাদের টেক্সটের মধ্যে যেটুকু যতগুলো আমরা টেক্সট ইউজ করেছি সবগুলো চলে আসবে দেখুন আপনি চাইলে এখান থেকে টেক্সটটাকে পজিশন করতে পারেন আপনি যদি নির্দিষ্ট পজিশনে বসাতে চান তাহলে এখান থেকে পজিশন করতে পারেন রোটেট করতে পারেন ঠিক আছে দেখুন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হিরোগ্লাইফ সফটওয়্যারটি ইউজ করে টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করতে হয় তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ